হযরত শাহদৌলা রাহিমাহুল্লাহ তাআলার ঘটনা এখানে আপনারা শুনেছেন একাধিকবার। উনি আর ওনার বিবি দুইজন মানুষ, সংসারের সদস্য, তুফান আসছে জোরে সরে, কোন রকম তারার পানি নাড়ার বেড়া, ঝুপড়িতে বসবাস করে, ঝুপড়ি নড়বড় আরম্ভ করেছে, এটা পড়ে যাবে। উনি একেবারে ধীরস্থির, কোন পরিশানি নেই, চিন্তা ফিক্রি নেই, অস্থিরতা নেই। আর স্ত্রী বারবার বিরক্ত করতেছে, ঘর পড়ে যেতেছে, এটা পড়ে গেলে মাথা গোলার কি ঠাই আছে, একটু বাঁশ বুশ নিয়ে ঠেকা দেন। স্ত্রীর যন্ত্রণা, বাঁশ নিয়ে গেছেন ঠেকা দিতে, যেদিক থেকে তুফান ঘর ঠেলতেছে উনি ওদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলতেছেন, তুফানও ঠেলে উনিও ঠেলে। স্ত্রী বলতেছে, আরে কি করতেছেন, ওই কি ওই দিক থেকে না ঠেলবে, তুফান যেদিক থেকে ঠেলে আমরা এদিক থেকে ঠেলতেছেন, ঘর যদি আরো আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, কি করতেছেন এটা, ওদিক থেকে ঠেকাবে। তো জবাব দিলেন, আমার আল্লাহ যেদিকে আমিও সেদিকে, আল্লাহ ঠেলতেছেন এদিক থেকে আমি উল্টার দিকে ঠেলে আল্লাহর সাথে হাত ধরবো, আমার আল্লাহ যেদিকে আমিও সেদিকে আমিও ঠেলতেছি। এদিক সেদিক মানুষের গড়বড়ে মেসমার হয়ে গেছে, কিন্তু হযরত শাহাদৌল্লার চুপ কিন্তু পড়ে গেল। এটা হলো এখলাস, আমার আল্লাহ চাইতেছে পড়ে যাক, তো আমিও চাই পড়ে যাক। আর এক বুজুর্গ যমুনা নদীর পাড়ে, ওনার বাড়ি নদীর ঘরে বাঁধ আছে, পাকা বাঁধ, হঠাৎ নদীর পানি এত বেড়ে গেছে, জোয়ার এত বেড়ে গেছে, এখন একবারে বাঁধের উপর দিয়ে যেন পানি ভিতরে ঢুকবে এই অবস্থা। এলাকার লোকজন আতঙ্কিত, এলাকায় এক বুজুর্গ বসবাস করতেন, গেছেন তার কাছে, হুজুর পানি তো বান বরাবর হয়ে গেছে, আর একটু বাড়লে উপর দিয়ে পানি ভিতরে ডুববে, আমাদের ঘর বাড়ি সব ডুবে যাবে। তো তাই নাকি ভয় হল, মজবুত এক কোদাল নিয়ে গেছেন, লোকজন খুশি, হুজুর হয়তো মাটি মুটি কেটে বান দিবেন ওয়ালের উপর, কোদাল দিয়ে ওয়ালকে পিটানো শুরু, ওয়াল ভাঙবেন। মানুষ আরে আপনি কি ভাগর, কয় না আমি তো ভালো মানুষ, এমনি পানি ডুববে উপর দিয়ে, আরো আপনি ওয়াল ভাঙতেছেন, ব্যাপার কি, আমার আল্লাহ পানি বাড়াইছেন ভিতরে ঢুকানোর জন্য, আমি এটা বাধা দিব, আল্লাহ ঢুকাতে চান আমিও ঢুকাতে চাই, আল্লাহ ঢুকাক আমিও ঢুকে দিই। এটা হলো এক লাশ, আমার আল্লাহর যেই মত আমার সেই মত, আল্লাহর মত নামাজ পড়ো তো পড়তেছি, লাভ না ক্ষতি এটা দেখার বিষয় আমার নয়, যেহেতু আমি গোলাম।